আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জরিল পাপা আসছি আবার আপনাদের মাঝে কথা বলার জন্য। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল, আসলে আমার তো আসলে ধরুন বাইক নিয়ে ঘোরাফেরা করা হয় না, যার কারণে ওইভাবে ব্লগও কন্টিনিউ করা হয় না। যখন ট্যুরে বের হই তখন হয়তো বা টুকটাক ব্লগ করি, চেষ্টা করি, ব্লগ ওইভাবে হয় না যদিও জানি, চেষ্টা করা হয় আর কি, যে আপনাদের সাথে হয়তো কিছু জিনিস শেয়ার করা, কিছু জিনিস হয়তো বা আপনাদের কাছ থেকে জানা। তো বিষয়টা আজকে এমনি একটু বের হয়েছি, দোকান বন্ধ করিনি, বাট আমাদের বসে রেখে চিন্তা করলাম একটু ঘুরে আসি, তাই একটু ঘুরতে বের হয়েছি। প্লাস মনে করলাম অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না, আপনাদের সাথে একটু কথা বলি। তো যখন চিন্তা করেছি আপনাদের সাথে কথা বলবো, তখন আসলে আমি কোনো উৎস কিংবা কোনো প্রকার কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না আসলে কী বিষয় নিয়ে কথা বলবো। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু বেশ ভালোই নাইট ট্যুর দিয়েছি, আপনাদের সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যে জিনিসগুলো থাকে সেগুলো আর কি শেয়ার করার চিন্তা ভাবনা করেছি। আজকে কি হলো, আজকে আর কি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে 2016, হ্যাঁ 16 দিকে আমি আর আমার এক ফ্রেন্ড বাইক চালিয়ে ঢাকা থেকে আসতেছিলাম। সেই সময় রাত্রেবেলা পূর্ণিমার রাত ছিল, সরি অমাবস্যার রাত ছিল, পূর্ণিমার রাতটা তো হচ্ছে অনেক মোটামুটি ইয়া হয়, আলো থাকে, এটা অনেকটা অন্ধকার ছিল। তো এতটাই অন্ধকার ছিল যা বলার মতো না। আমি ফ্রেন্ডের সাথে রওনা হয়েছিলাম, 10:30 দিকে ঢাকা থেকে বের হয়েছি। আমি তখন গার্মেন্টসে জব করি, ও গার্মেন্টসে জব করে, এখন পর্যন্ত করতেছে, আমি হচ্ছে মানে জবটা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, যখন কাজ শেষ করে দুজনে ফ্রি হয়েছি, দেন চিন্তা করলাম যে সিরাজগঞ্জ আসবো, তখন রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে মোটামুটি আমাদের সিরাজগঞ্জে যাওয়া এবং আসার সময় আমরা একটা জায়গাতেই স্টপেজ দিই, সেটা হচ্ছে জুইদুসি, অর্থাৎ তেলের পাম্প। তো আমরা জুইদুসিতে আর কি একটা স্টপেজ দিই, দেওয়ার পরে তখন থেকে সম্ভবত প্রায় 12টা কি 12:30। তো পরবর্তীতে যখন স্টপেজ দেওয়া হয় ওইখানে কিছুক্ষণ চা খাওয়া হয় এবং কিছু বসে আর কি ফ্রেশ হওয়া হয়, তারপরে বাইকটা আমি ড্রাইভ করার জন্যে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিই। তো আমি বলে নিই তখন বাইকটা ছিল ডিসকভার 100, আমার ফ্রেন্ডের বাইক ছিল, আমার তখন বাইক হয়নি, আমার বাইক হয়েছে আরও পরে। তো বাইক ড্রাইভ করার জন্য যখন আমি তার কাছ থেকে বাইকটা নিই, তখন আমাদেরকে ঠিক মানে আমরা রওনা দেওয়ার ঠিক 5 মিনিট পরে আমাদেরকে একটা লাশবাহী গাড়ি আর কি ওভারটেক করে। তো যখন ওভারটেক করছে তখন আমি লাশবাহী গাড়িটাকে সাইরেন দেওয়া ছিল, যার কারণে আমি তাকে সাইড দিয়ে দিই এবং সে চলে যায়। আর আমি জানি যে রাত্রেবেলা নট অনলি সাইরেন বাট অলসো আপনার যে কোনো গাড়ি কিংবা যে কোনো বাইকে যদি আমার পিছনে এসে একবার হর্ন দেয় আমি আস্তে করে সাইড দিয়ে দিই। তা আমি বেসিক্যালি সেটাই করেছি, আমি তাদেরকে সাইড দিয়ে দিয়েছি এবং তারা তাদের মতো চলে গেছে। বাট আমি যখন তার থেকে ডিস্টেন্স প্রায় মোটামুটি 50-60 ফিট হবে,
এরকম ডিস্টেন্স যখন হয় তখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, গাড়িটা আমাকে যে ফোর্সে ওভারটেক করলো সেই ফোর্সে কিন্তু সে আগাচ্ছে না, আমি নোটিস করলাম। তো গাড়িটা যতক্ষণ আমার সামনে ছিল ততক্ষণ পর্যন্ত আমার কাছে খুব খারাপ লাগতেছিল, মানে ভিতরটা এতটা খারাপ লাগতেছিল বলার মতো, প্রচণ্ড গরম লাগতেছিল, মানে কেমন যেন অস্বস্তি বোধ করতেছিল। তো যাই হোক, পরবর্তীতে চিন্তা করলাম তাহলে আমি গাড়িটাকে ওভারটেক করি, সেক্ষেত্রে আমি বারবার ইয়ে করলাম, মানে ওভারটেক করার চেষ্টা করলাম, টোটাল বাড়ালাম, পিক আপ দিলাম, না কোনোভাবেই আমি তাকে ওভারটেক করতে পারলাম। আসলে কি স্পিড উঠলো না কিংবা তার স্পিড বেড়ে গেল, এইগুলো আমার আসলে ওই সময় চেঞ্জ ঠিক মতো কাজ করতেছিল না, বাট উঠলো না, মানে আমি তাকে ওভারটেক করে পারলাম। পরবর্তীতে আমি চিন্তা করলাম তাহলে আমি পরে যাই, আমি 10-15 মিনিট পরে যাই। এখন রাস্তার ভিতরে হুট করে মানে গাড়ি ব্রেক করে দাঁড়ায় থাকা তো একটা কেমন যেন বিশাল লাগে। তারপরে অনেক রাত, অপরিচিত রাস্তা, অপরিচিত না পরিচিত বাট হাইওয়ে, এখানে আসলে দাঁড়ায় থাকার মতো মানে কোনো রিজন নাই। তো আমি গাড়ি স্পিড স্লো করে দিলাম, স্লো করে দেওয়ার পরে দেখলাম যে না আসলে সেও গাড়ি স্লোই হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে আমার বাম পাশে কিছু একটা যাচ্ছে, তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কি হতে পারে। আমার ফ্রেন্ডকে আমি যখন জিজ্ঞেস করলাম যে বন্ধু একটু দেখবি যে হাতের বামে কিছু আছে কি না, তো বলতেছে যে তুই সামনে তাকে গাড়ি চালা কিছু নাই। আমি বললাম যে না আমার সাথে মনে হয় কিছু একটা যাচ্ছে, মানে আমার পাশ দিয়ে হয়তো কিছু একটা যাচ্ছে। তা আমি তাকে বলার পরে সে বলতেছে যে হ্যাঁ কিছু একটা যাচ্ছে, তুই সামনে তাকে গাড়ি চালা। তা আমি সামনে তাকে গাড়ি চালাবো ঠিক আছে ভালো কথা, তাকাচ্ছি গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করতেছি বাট কোনোভাবে পারতেছি না, এদিকে আমি গাড়িটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি সেটাও পারতেছি না। তো শেষমেশ যেটা করেছি, হঠাৎ করে বাম দিকে আমার চোখ গেল, দেখলাম যে কিছু একটা মানে পশু পাখি লাফিয়ে লাফিয়ে মানে আমার সাথে সাথে যাচ্ছে। ওই সময় আসলে আমার অবস্থাটা কেমন যে হয়ে গেল আমি বুঝতে পারলাম না, প্রচণ্ড খারাপ লাগতেছে, এদিকে ভয়ও লাগতেছে, মানে আমি আসলে কি বলবো কিছু বুঝতে পারছি না। তো শেষমেশ আমি যেটা করলাম, মানে আমার তখন হুট করে মাথায় আসলো যে সামনে রাস্তা আশেপাশে কোথাও যদি কোনো অবস্থান পাই দাঁড়াবো। আমি চিন্তা করলাম হাইওয়ের পাশে পরিচিত একটা কবরস্থানই আছে, সেটা হচ্ছে বাসাই মোড়, একদম মোড়ে বলতে হচ্ছে একদম হাইওয়েতেই মানে কবরস্থানটা। তো এই জন্যে আমি একটু জোরেই চালাচ্ছি গাড়ি, যে ও জোরে চালায় যায়। তো অনেক কষ্ট করে আর কি ওইটুকু সিচুয়েশনের মধ্যে আমি বাসাই মোড়ে আসলাম, আশা করে এবং ওই কবরস্থানটায় আমি যখন দাঁড়াইলাম তখন মনে হলো যে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, মানে এতক্ষণ প্রচণ্ড গরমের ভিতরে ছিলাম, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। তো 5 মিনিট কবরস্থানের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা তো বাম পাশে ছিলাম, ডান পাশে আর কি চার দোকান চলা পাই, সেই চার দোকানটায় আর কি বাইক ঘুরিয়ে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানে যে চার দোকানটা ছিল তাকে আর কি বললাম যে আমার একটা পানি হবে। আমি যখন আমাদের তখন দুইজনের একটা হেলমেট ছিল, আমি যখন হেলমেটটা খুলি তখন সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে আমি অন্য কোনো গ্রহের কোনো প্রাণী এরকম কিছু একটা হচ্ছে। আমার ফ্রেন্ডের দিকে একবার তাকায়, আমার দিকে একবার তাকায়। তো আমি পরবর্তীতে
তাকে বললাম যে কি সে মামা এইভাবে তাকায় আসো? তো বলতেছে আপনারা কোথেকে আসো? তো বললাম যে আমি ঢাকা থেকে আসলাম। বললাম যে কেন, কি হয়েছে? তো বলতেছে না আপনাদের চেহারাটা এমন, মানে কেমন যেন মনে হচ্ছে কারোর সাথে মারামারি করে আসছেন। তো আমি বললাম যে ঠিক আছে পানি নাও। তো আমি পানি নিলাম, পানি নেওয়ার পরে মুখ ধুইলাম, এবং মুখ ধোয়ার পরে আর কি মানে সাইডে ফ্রেন্ডকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে একটু সাইডে। তো পরবর্তীতে সাইডে আসলো, আসার পরে বললাম যে বন্ধু একটু চিমটি কাটতো, পরে ও আমাকে চিমটি কাটলো, আমি ব্যথা পাইলাম, পরবর্তীতে আমিও ওকে চিমটি কাটলাম, ও ব্যথা পাইলো। তো পরবর্তীতে মুখ টুক ধুয়ে যখন আমি লুকিং গ্লাসের দিকে তাকালাম, তখন মনে হচ্ছে যে আমার গায়ে কোনো রক্ত নাই, এরকম একটা ফ্যাকাশে যেন মানে কেমন যেন একটা হয়ে গেছে। তো আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় যাওয়ার পরে আর কি ওইখানে অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে হয়তো এই যাত্রায় বেঁচে গেলাম, বাসায় চলি। তারপরে বললাম যে আর আধা ঘন্টা পরে রওনা দিই, মানে তখন বাজে প্রায় 2টার মতো, কারণ আমার টার্গেটটা ছিল হচ্ছে লাক্সারি গাড়িটা চলে যাওয়ার পরে অথবা আমি রওনা দিব। তো এই ছিল, তারপরে আমি মোটামুটি লাক্সারি গাড়িটা টস করে চলে যাই, আমরা পরবর্তীতে ধীরে ধীরে চলে আসি। তো এটা একটা ঘটনা যেটা মানে আমি আসলে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর রাত্রেবেলা আসলে এরকম হয়তো কারোর সাথে ঘটে কি না জানি না, আমার সাথে এ পর্যন্ত প্রায় 3 বার ঘটেছে। আমি হয়তো বুঝতে পেরেছি আসলে যে আসলে জিনিসগুলো কেমন সিচুয়েশন হয়। তো যাই হোক, আল্লাহ কপালে কি রেখেছে আমি জানি না, বাট চেষ্টা করবো নেক্সট যেন এরকম সিচুয়েশন আর কখনো না পড়ে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আর কিছু বলার নাই, আবার কোন একটা সময় আর একটা গল্প করবো। হয়তো যে কয়েকদিন ট্যুরে না যাই সে কয়েকদিন আপনাদেরকে হয়তো এই ধরনের কিছু জিনিস দিয়ে হয়তো ভুলিয়ে ভালিয়ে রাখবো। তো ভালো থাকবেন বন্ধুরা, আর আবার কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে কোনো এক ট্যুরে। আল্লাহ হাফেজ।